নমস্কার, শিলাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আমার সকল বন্ধুকে সবার প্রথমে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার সকল বন্ধুরা দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছ, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি অন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই পৌরাণিক একটি রেসিপি, অনেক যুগ যুগ থেকে এই রেসিপিটি চলে এসেছে। রেসিপিটি সবারই কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি। যেহেতু জামাই ষষ্ঠী চলে এসেছে, এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আজকে তোমাদের চিতল মাছের কালিয়া রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। খুবই দুর্দান্ত একটি রেসিপি। তোমাদের তো আগেই বললাম রেসিপিটি বহু যুগ যুগ ধরে চলে এসেছে, আমরা মা কাকিমাদের হাতে যেভাবে বানানো দেখেছি সেভাবে আমি তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে প্লিজ বন্ধুরা সবাই সাথে থেকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি। এত বড় পেটি খেতে পারবো? দেখতে পাচ্ছ চিতল মাছের কত বড় পেটি? তোমাদের আমি মাছটা কেন দেখাচ্ছি বুঝতে পারছ? মাছটা ভীষণ বড়, 3 পিস মাছের ওজন হয়েছে 1.5 কিলো। তাহলে বুঝতে পারছ একটা পেটির ওজন কতটা হয়েছে? টোটাল 3 পিস মাছ হয়েছে। এই 3 পিসের শুধু গাদার পিসটা কেটে নিয়েছি, এই 3 পিসে 1.5 কিলো হয়েছে। এক একটা 500 গ্রাম করে মাছ হয়েছে। আমি গাদার সাইডটা রেখে দিয়েছি, ওটা দিয়ে মুইঠা করব, কারণ গাদার সাইডে তো প্রচণ্ড পরিমাণে কাটা থাকে। এখন এই 3 পিস মাছকেই বানাবো, যেহেতু আমরা 3 জন মানুষ এই 3 পিস মাছ খাবো। তো এই মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে দেখো মাছগুলোতে নুন হলুদ মেখে নিয়েছি, এটাকে 10 মিনিটের মতো রেখে দিব, তারপর মাছগুলোকে ভাজব। জামাই ষষ্ঠীতে কিন্তু এই চিতল মাছের রেসিপি কিন্তু খুবই ভালো হবে। যার যার বাড়িতে জামাই আসবে তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবার পরে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছটা দিয়ে দিলাম, আর কড়াইতে একটার বেশি মাছ দেওয়া যাবে না, কারণ প্রচণ্ড বড়, তোমাদের তো বললামই একটার ওজন হচ্ছে 500 গ্রাম। তাই আমি 1 পিস 1 পিস করেই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব দুয়ে পাশ। এক পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো মাছ মানে আরো 2 পিস মাছ ভেজে নিব। আর এদিকে আমার রান্না করতে যেগুলো জিনিস লাগবে সব এখানে নিয়ে নিয়েছি। এই একটা বাটিতে কাজু আর কিশমিশ আছে, এই দুটোকে একসঙ্গে পেস্ট করে নেব। আর এইখানে আছে টমেটো, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস একসঙ্গে পেস্ট করব। আর আলু কেটে নিয়েছি, আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা চাইলে আলু ছাড়াও বানাতে পারবে, আমি আলু দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে।
একদম পুরো আমার থালাটার সাইজ যত বড়, মাছটার সাইজও তত বড়। এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নিচ্ছি। এখন এখানে ফোড়ন দিয়ে দিব, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচি, ছোট ছোট তিন চার টুকরো দারচিনি দিলাম যেহেতু ছোট ছোট, আর দিব গোটা জিরে। এই ফোড়নটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিব, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে, রান্নার টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। এই পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটাকে হালকা ভাজবো, বেশি লাল করে ভাজবো না, হালকা বাদামি কালার করে ভেজে নিব। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। জামাই ষষ্ঠীর দিনে তোমরা কিন্তু এই চিতল মাছের কালিয়া রেসিপিটি অনায়াসে বানাতে পারবে। এখন আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, তাই একসঙ্গে আমি এখন এই পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। স্টিমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে কষাচ্ছি, তা না হলে মশলাটা কিন্তু জ্বলে যেতে পারে, তাই স্টিমটা কষিয়ে কমিয়ে মশলাটাকে কষালাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি আর বাকি মশলাগুলো আমি হাফ চামচ করে দেব। এখন মশলাটাকে ভালো করে কষাবো আর সঙ্গে মিক্সিং জারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিব, তাহলে মশলাটা সুন্দর কষানো হবে। মশলাটা কিছু সময় কষানোর পরে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব। দেখো তেলটা ভেসে উঠেছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই দইটা দিয়ে মশলাটাকে আবারও কষাবো।
অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি এই চিনিটা দিয়ে আবারও কষাচ্ছি। তোমরা কিন্তু আমার প্রতিটা স্টেপ ফলো করো, স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা। এই পেস্টটা দেবার পরে আবারও কষাবো। স্টিমটা কিন্তু লোতে রেখেছি, যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছি, বেশি স্টিম দিলে নিচে লেগে যাবে, তাই স্টিমটা লোতে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে যতটা সময় ধরে কষাবে আস্তে আস্তে, রান্নাটা কিন্তু খুবই টেস্টি হবে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কতটা দুর্দান্ত হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এইরকমভাবে আমি সুন্দর করে স্টিমটা লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল গ্রেভির জন্য। যেহেতু গরম জল দিয়েছি এর জন্য ঝোলটা তাড়াতাড়ি বলকো চলে এসেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমার তো মাছ দেখেই পেট ভরে গেছে, এত বিশাল সাইজের মাছ আমার লাইফের এত বড় বড় পিস কখনো খাইনি, আজকে খাবো। একটা পুরোটা খেতে পারবো কিনা সন্দেহ আছে। আমি এর আগেও কিন্তু চিতল মাছের পেটি দিয়ে আরও রেসিপি করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু এর আগেও আমি 250-300 গ্রাম একটা মাছের ওজন ছিল খেয়েছি। আজকেটা তো প্রায় এখানে গাদার পিসটা বাদ দিলে 400 গ্রামের মতো হবে, এক পিস খেতে পারবো কি না জানি না, কিন্তু দেখেই আমার পেট ভরে গেছে। সত্যি এত ভালো লাগছে এত বড় বড় মাছের পিসগুলো, খুবই কিন্তু দুর্দান্ত লাগছে। ঘরে যদি অতিথি আসে ওদের যদি এরকমভাবে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগবে। দু তিন মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু কালিয়াটা অলরেডি প্রায় রেডি। এখন গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি। এই গরম মশলা ঘিটা দিয়ে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রাখবো। আস্তে আস্তে নাড়াচাড়া করব, খুবই সাবধানে নাড়াচাড়া করব। দেখতেই তো পাচ্ছ কড়াইতে একদম ভরে গেছে, মাছ দিয়ে উল্টানোটা খুবই মুশকিল হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি, খুবই সাবধানে, তা না হলে ভেঙে যেতে পারে। খুবই সাবধানে আমি মাছগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কালিয়াটাতে আলু দিলাম, তোমরা কিন্তু আলু ছাড়াও বানাতে পারবে। খুবই দুর্দান্ত টেস্টি একটা মাছ, তোমরা কিন্তু অবশ্যই
আমার মতো করে ট্রাই করবে। দেখো আমি কালিয়াটা নামিয়ে নিয়েছি, কালারটা দেখে নাও কতটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই চিতল মাছের কালিয়া রেসিপিটি, অথবা দই চিতলও বলতে পারো যেহেতু দই দিয়ে বানিয়েছি। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তোমরা যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অতি শীঘ্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারই সাথে পাশের বেল আইকনটি অন রেখে দিও, তাহলে পরবর্তীতে যখনই আমি এইরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব, সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো বন্ধুরা তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট পেয়েই কিন্তু আমি এই ভিডিও দেওয়ার উৎসাহটা পাই। তাহলে আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটি দেখা